শিক্ষা দপ্তরের দুর্নীতির জন্য যদি শিক্ষা মন্ত্রীকে গ্রেফতার করা হয় তাহলে গরু পাচার কাণ্ডে কেন বিএসএফ এর মন্ত্রীকে গ্রেফতার করা হবে না? প্রশ্ন তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রথম কথা হচ্ছে আমি এটা যখন মন্ত্রী হইনি বিধায়ক বিধানসভায় বিএসএফ এর ব্যাপারে একটা আলোচনা হচ্ছিল সেখানে আমি পরিষ্কারভাবে বিএসএফ এর অত্যাচার জুলুমের কথা বলেছি, কাঁটাতারের বেড়ার ধারে বিএসএফ এর যে ভূমিকা সেটা তুলে ধরেছিলাম এবং সেক্ষেত্রে আমার বক্তব্য ছিল যে গরু পাচারের ক্ষেত্রে বিএসএফ এর সক্রিয় মদত ছাড়া কখনো এটা ইয়ে হতে পারে না, গরু পাচার হতে পারে না। গরু একটা প্যাকেট না, গরু একটা ছোট বস্তা না যে আমি চাইলাম কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে গলিয়ে দিলাম, এটা হয় না। তার ফলে যারা এই পাচার আটকাবার জন্য নিযুক্ত তারা যদি মদত না দেয় তাহলে এটা হতে পারে না। ইডির যে চার্জশিট দিয়েছে গরু পাচারের ক্ষেত্রে সেক্ষেত্রে ইডি কিন্তু বলতে বাধ্য হয়েছে, ওরা একটু চেপে চুপে বলেছে যে এরকম একটা অংশ, আমিও বলছি অংশ তবে বড় অংশ, তাদের মদত ছাড়া কখনো গরু পাচার হতে পারে না। আর গরু আসে কিন্তু যেসব রাজ্যের থেকে বা যে রাজ্যের উপর দিয়ে আসে সেগুলো অধিকাংশই হচ্ছে বিজেপি শাসিত রাজ্য, তাহলে সেই রাজ্য থেকে গরু আসে কী করে? যে রাজ্যের উপর দিয়ে আসে সেই রাজ্য কী করে অ্যালাউ করে গরুগুলোকে সেখান দিয়ে আসবার? তাহলে সেক্ষেত্রে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, সেক্ষেত্রে কাউকে ধরা হচ্ছে না। অনুব্রত মণ্ডল, তার মেয়ে সুকন্যা, তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবার তারা যদি দোষী সাব্যস্ত হয় তাদের শাস্তি হবে, কিন্তু বাবাকে জব্দ করবার জন্য মেয়েকেও ধরে রাখা হলো, এটা হচ্ছে নাকি? আর এই রাজ্যের যদি কেস হয় তাদের নিয়ে গিয়ে দিল্লিতে তিহার জেলে আটকে রাখা হচ্ছে, মানে যত রকমভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করা যায় সব কিছু করা হচ্ছে। আর আমার শেষ যেটা বক্তব্য সেটা আমি আগেও বলেছি এখনও বলছি, শিক্ষা দপ্তরে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি গোড়ার থেকে উৎপাদিত হওয়া উচিত, যারা যারা জড়িত তাদের সবার শাস্তি হওয়া উচিত। কিন্তু শিক্ষা দপ্তরের এই দুর্নীতির সাথে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি জড়িত বলে সিবিআই ইডি তার বাড়িতে রেড করেছে, তার বাড়ির থেকে কিন্তু একটা টাকাও পাওয়া যায়নি। এখন তার সাথে সম্পর্ক কার আছে, বান্ধবী, তার বাড়ির থেকে টাকা পাওয়া গেছে, সব মিলিয়ে তাকেও আজকে কয়েক মাস ধরে, প্রায় এক বছর হতে চললো, তাকে আটক করে রাখা হয়েছে। তাহলে শিক্ষা দপ্তরের দুর্নীতির জন্য যদি শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা হয় তাহলে আজকে ইডি চার্জশিটে বলেছে গতকাল যে বিএসএফ জড়িত, তাহলে বিএসএফ জড়িত থাকার কারণে বিএসএফ এর মন্ত্রকের যারা মন্ত্রিত্বে আছে তাদের কেন গ্রেপ্তার করা হবে না? ইডি সিবিআই কি সেই জবাবটা দিতে পারবে? আমাদের দাবি শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয়েছে, দোষী সাব্যস্ত হলে শাস্তি হোক, পাশাপাশি গরু পাচার করবার ক্ষেত্রে যে মন্ত্রকের মন্ত্রীরা তাদের যারা দায়িত্বে আছেন কাঁটাতারের বেড়ার সিকিউরিটি দেবার জন্য, এইসব পাচার বন্ধ করবার জন্য, তারপরেও যদি পাচার হয় মন্ত্রীদের জবাবদিহি করতে হবে। ইডি সিবিআই উচিত তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা, প্রয়োজনে তাদের হেফাজত। কোন মন্ত্রীকে বলছেন? আমি বলছি যারা, আমি তো খুব একটা পড়াশোনা নেই, আমার জানা নেই যে বিএসএফ এর মন্ত্রকের দায়িত্বে কারা আছে না আছে, তবে যারা আছে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করা উচিত, প্রয়োজনে তাদেরকে, আমার প্রয়োজনে, ইডি সিবিআই এর প্রয়োজনে তাদেরকে হেফাজতে নেওয়া উচিত। বিজেপির প্রয়োজনে শিক্ষা দপ্তরের মন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে, বিজেপির প্রয়োজনে মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হচ্ছে, বিজেপির প্রয়োজনে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হচ্ছে। আমি বলবো যে আমাদের প্রয়োজনে, তৃণমূলের প্রয়োজনে না, দেশের স্বার্থে এই মন্ত্রকের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে।